একে আসার ব্যাপার তো ফার্মাকোলজি পার্ট কিন্তু আমার মেডিসিন হচ্ছে ডিজিজটা পড়া পেপটিক আলসার ডিজিজ এটা হচ্ছে পড়া আমরা পেপটিক আলসার ওকে পেপটিক আলসারের প্রথমে পেপটিক আলসার পড়াবো না প্রথমে জিনিসটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি ওকে হাইপার অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি আমাদের স্টমাকের জিআইটি সিস্টেমের অ্যানাটমি হয় সেটাতে হ্যাঁ জিআইটি সিস্টেম অ্যানাটমি আমাদের হাইপার অ্যাসিডিটি এবং পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে স্টমাক এবং ডিউডেনামের মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ স্টমাক আর ডিউডেনাম সি শেপের ডিউডেনাম এটা হচ্ছে আমাদের ডিউডেনাম আর এটা হচ্ছে আমাদের স্টমাক আসন স্যার তা আপনার পরিচিত না উনি কেন মানে সরি ছিল কিছুদিন কাজ করে ছিল এখন আর দেখি না উনি কোন ব্যাচে ছিল তো জানি না স্টোমাকে আমাদের কাছে মনে হচ্ছে স্টোমাক এবং ডিউডেনাম ঠিক আছে আমাদের স্টোমাকের চারটা ওয়াল আছে জানেন তো আউটার লেয়ার হচ্ছে সেরোসা তারপর লেয়ার কি মাসকুলার মুকোসা সাবমিউকোসা আউটার আউটার ফার্স্টে আউটার লেয়ার হচ্ছে সেরোসা তারপর আসছে মাসকুলার তারপর আসছে সাবমিউকোসা তারপর আসছে মুকোসা তো মিউকোসা লেয়ার থেকে আমাদের একটা অ্যাসিড বের হয় সেই অ্যাসিডের নাম কি বলুন তো অ্যাসিডের নামটা কি কি অ্যাসিড বের হয় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসিএল হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের স্টমাকের ওয়াল থেকেই বের হয় একমাত্র অ্যাসিড যেটা আমাদের হাইপার অ্যাসিডিটি তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণ এইসিএল বলা এইসিএল একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বের হয় প্রতিদিন শরীরে একটা আমাদের স্টমাকের ওয়াল থেকে আর ডিউডেনামের ওয়াল থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বের হচ্ছে এইসিএল হাইপার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যামাউন্টের চাইতে যদি বেশি পরিমাণে বের হয় নির্ধারিত মানে নর্মাল অ্যামাউন্টের চাইতে যদি বেশি পরিমাণে বের হয় তাহলে সেটাই আমাদের হাইপার অ্যাসিডিটি সেই অ্যামাউন্টকে বলা হবে হাইপার অ্যাসিডিটি একটা সামনে সিঁড়ি আছে একটা পিছনে সিঁড়ি আছে আপনি কি বড় রাস্তাতে আছেন না ছোট গলিতে গেছেন ছোট ছোট গলিটাতে আসছে ছোট গলিতে যে পিছনে দুই নম্বর যে রোডটা সেটা দিয়েও আপনি আসতে পারবেন ঠিক আছে ওইটা একটু বড় ওইটা একটু বড় মানে অত ছোট না গলিটা যাই হোক এখন ওইটা দিয়ে যে এই চারটি দিন ওই যে একটা আছে তো ওই ওটা দিয়ে তো বেরোতে একটা সিঁড়ি আছে পিছন দিক দিয়ে তো আসা যায় হ্যাঁ হ্যাঁ ওখানে এই চারটি দিন নিয়ে নাই দেওয়া নাই ভিতর দিয়ে আসার যেখানে ওখান থেকে ভিতরে চলে যান ওখানে একটা সামনে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উপরে ছয়তলে আসতে হবে কেউ থাকলে একটু জিজ্ঞেস করেন তো কেউ আছে কিনা পাশে এই চারটি ঢোকার রাস্তা বলে দেবে আচ্ছা আমি যেটা বললাম যে হাইপার অ্যাসিডিটি হচ্ছে এইসিএলের পরিমাণটা নর্মাল অ্যামাউন্ট যেটা সেটা বেড়ে যাওয়াটাকে হাইপার অ্যাসিডিটি বলে আর এইসিএল তো আমাদের শরীরে যে হাইপার অ্যাসিডিটি একটা খারাপ জিনিস সেটা যে সেটা করলে তো খারাপই হবে আমাদের শরীরে ইনফ্লামেশন হবে গ্যাস্ট্রিক করলে রিজেকশন হবে এবং সেখান থেকে দীর্ঘদিন ধরে পরে দীর্ঘদিন ধরে এই হাইপার অ্যাসিডিটি চলতে থাকলে ইনফ্লামেশন হতে থাকলে সেখানে আলসার ডেভেলপ করবে গ্যাস্ট্রিক আলসার যেটা ডেভেলপ করে পিউডি পেপটিক আলসার ডিজিজ তো আমাদের একটা যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কেউ ফলে শরীরে বের হচ্ছে এটার কিছু উপকারী দিকও আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম যেগুলো আমরা শরীরে যেগুলো আমরা খাবারের মধ্যে প্রতিদিন খাচ্ছি যেগুলো খাবার খাচ্ছি সেসব খাবারে আমাদের মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস কিছু যায় শরীরে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত খাবারের সাথে ঠিক আছে এই ব্যাকটেরিয়া ভাইরাস এই মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করতে সাহায্য করে এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক একইভাবে প্রোটিন জাতীয় খাবার যে পেপসিন পেপসিনোজেন যে এনজাইম সেটার মাধ্যমে যে রিলিজ হচ্ছে পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে পেপসিনে রূপান্তরিত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা প্রোটিন জাতীয় খাবার হজমে ডাইজেশনে সাহায্য করে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই দুইটা উপকারী বেনিফিট আছে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে আমাদের বেশি পরিমাণে বের হওয়াটা আমাদের জন্য খারাপ নর্মাল অ্যামাউন্টে বের হওয়াটা আমাদের জন্য বেনিফিট কিন্তু বেশি পরিমাণে বের হওয়াটা আমাদের জন্য খারাপ তো বেশি অ্যামাউন্টে যখন বের হয়ে যায় তখন সেটাকে কি বলা হয় হাইপার অ্যাসিড
হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক মিউকোসা থেকে বের হয়ে গ্যাস্ট্রিক ইরোশন তৈরি করে। হ্যাঁ, গ্যাস্ট্রিক ইরোশন মানে ওখান থেকে কিছু মিউকোসাল সেল ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে প্রদাহ, জ্বালা পোড়া, ওই অংশে গ্যাস্ট্রিক ইরোশন হবে। ইরোশন হয়ে যে ইনফ্লামেশনের প্রসেসে ইনফ্লামেশন হতে থাকে প্রথমে, সেই ইনফ্লামেশনের দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন হওয়ার জন্য ওখানে গ্যাস্ট্রিক ইরোশন হবে, মানে সেলগুলো ওখানে কি হবে, শেডিং হবে, ওখানকার যে গ্যাস্ট্রিক নর্মাল সেল সেগুলো শেড হতে থাকবে, মানে বের হয়ে যেতে থাকবে। এই শেডিং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলতে থাকলে ওখানে আলসার ডেভেলপ হবে। হ্যাঁ, যেমন পাইল, হিমোরয়েড, ফিশার, অ্যানাল ফিশার, তারপর রেকটাল পলিপ, বা হচ্ছে আমার কোনো ক্যান্সার যদি কোলনে হয়, নিচে লার্জ ইনটেস্টাইনের কোনো ক্যান্সার হয়, সেক্ষেত্রে ফ্রেশ ব্লাড আসতে পারে। আর এটা হচ্ছে আপার অ্যাবডোমেন, যেমন স্টোমাক, ডিউডেনাম, আপার ইনটেস্টাইন, স্মল ইনটেস্টাইন থেকে আসছে, সেটা হচ্ছে আপার অ্যাবডোমেন। এটা আপার অ্যাবডোমেনের ব্লাডটা হচ্ছে আমার কালো, মানে এটা শুকিয়ে যেতে পারে, ব্লাডের রংটা কালো হয়ে যাবে, ব্ল্যাকিশ, এই জিনিসটাকে বলা হয় মেলেনা। এই এই ব্লাডের এই এই যে ব্ল্যাক যে একটা স্টুলের রং হবে, এটা হচ্ছে ব্ল্যাক স্টুল, এই জন্য বলা হচ্ছে যে ব্লিডিংটা ব্ল্যাক হয়ে যাবে দীর্ঘদিন ধরে, যে উপর আপার সিস্টেমে সেটা নিচে নামতে নামতে ফ্রেশ থাকবে না, সেটা নিচে নামতে নামতে ফ্রেশ থাকবে না, সেটাকে তখন মেলানা বলা হয়। পিইউডিতে পেপটিক আলসার ডিজিজে মেলানা ডেভেলপ করে। হ্যাঁ, বসে আছে উনি, ভিতরে বসে আছে, যান। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার নাম বলে দিয়েছি। আপনি পিওডিতে কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারলেন, তাই তো? এখন কথা হচ্ছে যে আমার এই পেপটিক আলসার ডিজিজ হাইপার অ্যাসিডিটির তো কিছু কারণ আছে। হাইপার অ্যাসিডিটি মানে নরমাল অ্যামাউন্টের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে বের হচ্ছে, এটা কেন বের হচ্ছে, নরমাল অ্যামাউন্টের তুলনায় বেশি পরিমাণে কেন বের হচ্ছে, কিছু কারণ আছে হাইপার অ্যাসিডিটির। এই কারণগুলো কি কি? এই কারণটা হচ্ছে মানসিক চাপ, আপনাদের শীটে দেওয়া আছে, যারা মানসিক চাপের মধ্যে থাকে, সাইকোলজি বা সেডেন্টারি লাইফস্টাইল করে, যাদের বিশেষ করে বেশি কাজের প্রেশারে থাকে, ঠিক আছে, এদের ক্ষেত্রে হতে পারে। যারা মশলাযুক্ত খাবার খায় বেশি, এদের ক্ষেত্রে হতে পারে হাইপার অ্যাসিডিটি, আমি হাইপার অ্যাসিডিটির কারণটা বলছি। এবং যারা ফ্যাটি খাবার খায়, মশলা জাতীয় খাবার খায়, তাদের ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি হতে পারে। যারা কিছু মেডিসিনের কারণে হাইপার অ্যাসিডিটি হতে পারে, যেমন প্যারাসিটামল জাতীয় মানে এনএসআইডি, পেন কিলার জাতীয় ওষুধগুলো খায়, তাদের ক্ষেত্রেও হাইপার অ্যাসিডিটি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা বেশি হতে পারে। যারা অনিয়মিত আহার করে, যাদের আহারের টাইম টেবিল ঠিক নেই, ঠিক আছে, যখন তখন খাবার খায়, তাদের ক্ষেত্রেও হাইপার অ্যাসিডিটি ডেভেলপ করতে পারে। তো এইগুলো মোটামুটি কারণ আমার হাইপার অ্যাসিডিটির যে কারণ আপনাদের শীতে দেওয়াই আছে, হাইপার অ্যাসিডিটির কারণ আপনাদের শীতে দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনাদের অতিরিক্ত মানে হাইপার অ্যাসিডিটি পরবর্তীতে তৈরি করবে গ্যাস্ট্রিক আলসার পিইউডি। প্রথমে হাইপার অ্যাসিডিটি হবে, তারপরে এটাকে ডেভেলপ করবে পিইউডি মানে পেপটিক আলসার ডিজিজ। তো পেপটিক আলসার ডিজিজের মধ্যে আমাদের দুইটা প্রশ্ন আছে, পিইউডি মানে পেপটিক আলসার ডিজিজ। এর মধ্যে দুইটা জিনিস হচ্ছে, সরি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার যেটা হয় স্টোমাক, স্টোমাকে যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর যেটা ডিউডেনামে হয় সেটার নাম হচ্ছে ডিউডেনাল আলসার। এই দুইটাকে একসাথে বলা হয় পেপটিক আলসার ডিজিজ। সো পিইউডিতে শুধু গ্যাস্ট্রিক আলসার আসে না, পিইউডিতে ডিউডেনাল আলসার আসে। গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার এই দুইটা একসাথে পিইউডি বলা হয়। সো আমার কথা হচ্ছে যে আমার তাহলে এখানে
যে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার আলসার আছে এটার মধ্যে দুটো পার্ট এটার মধ্যে কিছু পার্থক্য আছে যে কিভাবে আপনি বুঝবেন এটা গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাল আলসার এই পার্থক্যটা আপনার আলাদাভাবে আপনাদের শিটে বৈশিষ্ট্য দেওয়া আছে আমি পার্থক্য সহকারে বলে দিই তাহলে বেটার হবে হ্যাঁ আলাদা আলাদাভাবে না বলে হচ্ছে যে একসাথে বলে দিই এটার মধ্যে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি গ্যাস্ট্রিক আলসারে যে পেইনটা হয় এটা এপিগ্যাস্ট্রিক রিজিওনে হয় মানে পেটের ঠিক আপার অ্যাবডোমেনের আমাদের আপার অ্যাবডোমেনের আপার অ্যাবডোমেনকে সরি মানে পেটের পুরো অংশকে কিন্তু নয়টা অঞ্চলে ভাগ করা হয়েছে এর মধ্যে জানেন তো কি কি অঞ্চল হয় এর মধ্যে এই মাঝখানের যে অঞ্চল আপার অ্যাবডোমেনের মাঝখানের অঞ্চলটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজিওন ওকে সো এই এপিগ্যাস্ট্রিক রিজিওনে ব্যথা হতে পারে আমি আমি লিখে দিচ্ছি না সবকিছু শীটে আছে তো আমি লিখছি না যে এপিগ্যাস্ট্রিক পেইন অ্যাবডোমিনাল পেইন এগুলো লিখছি না আমি বলে দিচ্ছি শীটে সবই দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আপনার ব্যথা হবে প্রথমে কাজ করেন এই ব্যথাটা গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার দুইটার ক্ষেত্রে কম এপিগ্যাস্ট্রিক রিজিওনে যে পেইন সেটা গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার দুইটার ক্ষেত্রে কম কিন্তু আমার গ্যাস্ট্রিক আলসারে কি হয় ভরা পেটে মানে কোনো খাবার খেলে ওখানে ব্যথা বাড়ে ভরা পেটে মানে কোনো খাবার খাওয়ার পর ব্যথাটা বাড়ে এবং বমি করে দিলে মানে বমির মাধ্যমে সেই খাবারটা যদি যদি সে বের করে দেয় তো সে ব্যথাটা কমে যায় এই জন্য এই গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টগুলো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না যা খায় সেটা তাই তাহলে ব্যথা হয়ে যায় বা মানে ব্যথা করে যেহেতু তার কোনো অস্বস্তি ফিল হয় তো সেটা আমাদের ডাইজেশন হচ্ছে না সে ভালোভাবে নিউট্রিশন পাচ্ছে না সে পুষ্টি পাচ্ছে না যার কারণে এই এই গ্যাস্ট্রিক আলসারে ওয়েট লস হয় মানে ওয়েট লস হবে ওজন কমে যাবে ওকে গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ওজন কমে যাবে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে ঠিক তার উল্টা মানে এদের খালি পেটে ব্যথাটা হবে বেশি খালি পেটে ব্যথাটা বেশি হবে কিছু খাবার খেলে তার ব্যথাটা কমে যাবে খালি পেটে ব্যথা বাড়বে খাবার খেলে ব্যথাটা কমে যায় সেজন্য এই ধরনের রোগীদের ওয়েট গেইন হয় ওজন বাড়ে বুঝে গেল আর এপিগ্যাস্ট্রিক পেইন দুইটার ক্ষেত্রে কম ডিফারেন্সটা বুঝতে পেরেছেন তো আমার চিকিৎসাটা কি তো যাই হোক এগুলো একটা দিয়ে দিবেন এগুলো দেওয়ার নিয়ম তো জানেন বিডি করে তাই না বিডি করে বিফোর মিল মানে খাবার আগে তাই না খাবার আগে সাধারণত 10 থেকে 15 দিন দেওয়া হয় তবে লং টার্মের ট্রিটমেন্টের ক্ষেত্রে 1-2 মাস দেওয়া যায় তো লং টার্মের ব্যাপার সেটা পার পেশেন্ট পার্সপেক্টিভ পেশেন্টের পরিপ্রেক্ষিতে ঠিক আছে পেশেন্টের পরিপ্রেক্ষিতে এটা বাড়িয়ে দেওয়া যায় 1 মাসও দেওয়া যায় তো আগে সাধারণত 10 থেকে 15 সাধারণত আমরা যে ফিভারের যারা এনএসআইটি খাই যদি জ্বর হয় কাউকে আমি যদি প্যারাসিটামল দিই তার সেক্ষেত্রে কিন্তু ওমেপ্রাজল দেওয়াটা মাস্ট কারণ ওই ক্ষেত্রে ওটা গ্যাস্ট্রিক আমি বলেছি না হাইপার অ্যাসিডিটি একটা কারণ পেইন কিলার এনএসআইটি প্যারাসিটামল জাতীয় ওষুধ সেক্ষেত্রে আমার এই প্যারাসিটামল দিলে ওমেপ্রাজল দিতে হবে মানে পিপিআই দিতে হবে একটা সো সেক্ষেত্রে আমি 10 দিন যে কয়দিন প্যারাসিটামল খাবে সেই কয়দিন দিবে খাবে এটা বুঝে গেল তো আমার হচ্ছে এটা এটা গেল আমার হচ্ছে ইয়ে এছাড়া আপনি একটা তার পেটে যেহেতু জ্বালা পোড়া করে ইনফ্লামেশন হয় না পেটে জ্বালা পোড়া করার জন্য আপনি অ্যান্টাসিড দিতে পারেন অ্যান্টাসিডের মধ্যে কি থাকে অ্যালুমিনিয়াম সালফেট লবণ পানি অ্যালুমিনিয়াম সালফেট আর আর ম্যাগনেসিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া করে দেখিয়ে দিই ম্যাগনেসিয়াম সালফেটের বিক্রিয়া করে দেখিয়ে দিই যে এটাকে অ্যাসিডটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে আমার প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো পিপিআই সেগুলো আমাদের গ্যাস্ট্রিক স্টমাকের যে ওয়াল থেকে গ্যাস্ট্রিক এইচসিএলটা বের হয়ে যায় এই প্রোটন যে পাম্প থাকে হাইড্রোজেন পাম্পটাকে বলা হয় অক্ষেপে প্রোটন পাম্প কেমিস্ট্রিতে কিন্তু হাইড্রোজেন আয়নটাকে প্রোটন বলা হয় তো প্রোটন পাম্পটাকে এটা ইনহিবিট করে মানে ব্লক করে দেয় হাইড্রোজেনই বের হতে পারে না সেখানে এইচসিএল তৈরি হতে পারে না আর অ্যান্টাসিড কিভাবে কাজ করে যে এইচসিএল বের হচ্ছে সেটাকে নিউট্রালাইজ নষ্ট করে দিচ্ছে তাহলে হাইড্রোক্লোরিন যেটা আগে থেকে ছিল তার সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করলে কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে যাবে জেনারিক নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট
এটা আমি আমি এটা এটা নির্ধারিত করে বলার দরকার নেই যে এটা কতবার খাবে দিনে। হ্যাঁ, এটা বলার দরকার নেই যে এক এক করে খাবে। এখন বলা হয় যে একটা ট্যাবলেট যদি ব্যথা হয় তখন, একটা ট্যাবলেট যদি ব্যথা হয়, পেটে ব্যথা হলে তখন একটা ট্যাবলেট খাবে, এভাবে করে বলে দেওয়া। আর অ্যান্টাসিড সাধারণত 2 চামচ করে দিনে 3 বার খেতে পারে, এটা ভর পেটে। আর ওইটা খালি পেটে পিকে সার শেষ হয়ে গেল। এটুকু সিস্টেমটা তাড়াতাড়ি শেষ করতেছি, কারণ পেপটিক আলসার ডিজিজ পিউকে তৈরি হওয়ার জন্য আরেকটা আরেকটা অর্গানিজম দায়ী, সেটা বলবো বলে তাড়াতাড়ি শেষ করছি। সেটা মনে হয় আপনারা জানেন তো, আপনার ওই হাজার আগে
আপনারাই বলেন যে আমি কিছু এটুকু যেটুকু পড়ালাম তার মধ্যে কিছু বাকি আছে যেটা আপনারা আগে করেছেন। আমি কমপ্লিট বলেছি নাকি আর কিছু বাকি আছে? আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিলাম, আপনার মনে হয় টাইম নিয়ে পড়াতে পড়া হয়েছিল তাই না? আমি আপনাকে তাড়াতাড়ি বলতে পারি তো? সমস্যা নেই, আপনাকে জন্য ক্যাশ করতে পারেন, আমি খুব দ্রুত বলি জন্য। যাই হোক, আমি হাতে তাড়াতাড়ি করতেছি, আমি যেহেতু ভিবি নিয়ে সাধারণত ক্লাস নিই না, আজকে নিচ্ছি তো তাড়াতাড়ি বসার জন্য। যাই হোক, আমি বলেন কি কি আর বাকি আছে, গার্ডিয়ান কলেরা যা আছে দেখি সেটা দেখি। এটা হয়তো আমার শেষ, এখানে এখানে ধরেন আমি তো আপনাদের এই প্রথম ক্লাস নিচ্ছি, আমি চিটাগাংয়ে চলে যাচ্ছি বুঝছেন, আমি ওখানে একটা জব পেয়েছি তো তো এই জন্য আজকে সকালে একটা কাজ ছিল আমার, পরীক্ষা ছিল তো তাই মর্নিং আসতে পারিনি, আজকে মর্নিং এসেছি। তো নেক্সট উইকে থাকবো না, আমি দুটো ডক্টর দিয়েও যাচ্ছি, ওনাদের যেহেতু ভ্যাকেন্সি তৈরি আছে আমাদের ডক্টর লাগবে। তো স্যার বলে দিয়েছেন যে আমি আর চলে যাচ্ছি, এখন আসছে একজন, ভমিটিং হয়েছে, ভমিটিং দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে।